সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়েছেন প্রায় আড়াই মাস হয়েছে। এই সময় জুড়ে তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। গত 5 আগস্টে একটি সামরিক বিমানে দিল্লিতে অবতরণ করেন তিনি। গত বৃহস্পতিবার বিকেলে ভারত সরকার আনুষ্ঠানিক ও পরোক্ষভাবে জানিয়েছেন যে তিনি এখনও ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে মোদি সরকার সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখতে সফল হয়েছে। এটা যেমন ঠিক, তাকে কতদিন ভারতে রাখতে হবে সে ব্যাপারে দিল্লি কিন্তু এখনও কিছু জানায়নি। দিল্লির সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তার ধারণা, বেশ লম্বা সময়ের জন্যই শেখ হাসিনা ভারতে থাকতে পারেন। এই বাস্তবতার জন্যই সরকার এখন ক্রমশ প্রস্তুত হচ্ছে। ভারত সরকারের বিভিন্ন পর্যায়ে ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতের চোখে এই মুহূর্তে শেখ হাসিনা হলেন একজন গেস্ট, অর্থাৎ তিনি রাষ্ট্রের একজন সম্মানিত অতিথি, যাকে বিশেষ পরিস্থিতিতে বাধ্য হয়ে ভারতে চলে আসতে হয়েছিল। নিজ দেশে তার নিরাপত্তা বা সুরক্ষা বিপন্ন হয়ে উঠেছিল বলেই তিনি ভারতে এসেছেন, এটাও ভারত খুব ভালো করে জানে। এখন এই অতিথির স্ট্যাটাসে তাকে দিনের পর দিন, মাসের পর মাস এদেশে রেখে দেওয়া যেতে পারে, ভারতে তাতে কোনো অসুবিধা নেই। দেশের পুরনো বন্ধু ও অতিথি হিসেবে তিনি সব প্রাপ্যই সম্মান পাবেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।